হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু এম এম ইনস্টিটিউশন দিস ইজ মোলাই আশা করো তোমরা খুব ভালো আছো আজকের টপিক হলো ইবিজি ওয়ান সাজেশান তো সাজেশান বলবো না এক কোথায় কারণ কি এখন পর্যন্ত অ্যাসাইনমেন্ট রিলিজ করেনি তো অ্যাসাইনমেন্ট দেখেই সাজেশান ক্রিয়েট করা হয় তো অ্যাসাইনমেন্ট বেরোয়নি বলে আর বস থেকে লাভ নেই কারণ অলরেডি অনেক দেরি হয়ে গেছে তার জন্য আমি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া দিচ্ছি যেটা তোমরা সাজেশন নেব বলতে পারো তো এরপর থেকে আমি ইভিজি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট যেমনটি হয় প্রত্যেকটা পেপারে আমি সাজেশান দিয়ে থাকবো বাংলা ইংরেজি ইতিহাস পলিটিক্যাল সায়েন্স আমি সাজেশন দিতে শুরু শুরু করব ধীরে ধীরে বানাচ্ছে দিয়ে দেবো তো আশা করি তোমাদের অনেক হেল্প হবে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আর যা যার আমার চ্যানেল নতুন তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও পাশে বেলে এখানে ক্লিক করে দিও আমার ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর দেখো প্রশ্নের এই যে স্যাশন দিচ্ছে এই উত্তর উত্তরপ্রত্ত আমি দিচ্ছি আমি যদি কিছু সব মূল্যে আমি পিডিএফ দিই অনলাইনে পিডিএফ দিই তো কারো যদি লাগে তোমরা সে সাথে করে নিও চলো দেখে নিয়ে যাক ফার্স্ট দেখো কে কোথা থেকে কত সালে আবিষ্কার করেন কী নামে গ্রন্থটি মুদ্রিত ও প্রকাশিত হয় কজন কবি শর্মঠ কতগুলো আলোচ আলোচ্য গ্রন্থে বঙ্গভাষা সাহিত্য ও সংস্কৃতি এর গুরুত্ব আলোচনা করো সেকেন্ড কৃষ্ণদা কৃষ্ণদাস কবিরাজের শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থটির অসমানতার পরিচয় দিন নেক্সট বাংলা কাব্যে গোবিন্দ কবিরাজের গুরুত্ব এবং বৈশিষ্ট্য নির্ধারণ করুন নেক্সট কৃত্তিবাসের সময় ও পরিচয় দিকে তার রচনার বিষয়ত্ব বিবরণ দেন নেক্সট ধর্মঙ্গলকে রাঢ় অঞ্চলের জাতীয় কাব্য বলা হয় কেন একজন শ্রেষ্ঠ গানমঙ্গল কাব্য রচয়িতার পরিচয় দিন নেক্সট চৈতন্য উত্তর উত্তরকালের বৈষ্ণব পদকর্তা জ্ঞান দাসের অবদান বিশেষ বিশ্লেষণ করুন নেক্সট শ্রেষ্ঠ চৈতন্য জীবনী কার কে তার রচনায় পরিচয় দিয়ে গুরুত্ব আলোচনা করুন বিচার করুন নেক্সট বিদ্যাপতিকে বাংলা সাহিত্যের অন্তর্ভুক্ত করা হয় কেন তার কবি প্রতিভার পরিচয় দিন এটা এটা তোমাদের কুড়ি নম্বরের জন্য এইগুলো যদি যে এক নম্বর দু নম্বর যেগুলো আছে এটা বারো নম্বরের জন্য ইম্পর্টেন্ট বলে আমার মনে হয় বাংলা গদ্য চর্চার খ্রিস্টান মিশনারিদের অবদান নির্ণয় করুন সেকেন্ড বাংলা গদ্যের জন্য বিদ্যাসাগরের রচনাবলীর পরিচয় ও গুরুত্ব আলোচনা করুন নেক্সট নাট্যকার দীনবন্ধু মিত্র অথবা চন্দ্রের কৃতিত্ব নিগণ করুন নেক্সট বাংলা কাপে মধুসূদনের অবদান আলোচনা করুন নেক্সট বাংলা উপন্যাসে বিভূতিভূষণ অথবা তারা শঙ্কর গুরুত্ব আলোচনা করুন রবীন্দ্র উত্তর বাংলা কবিতায় জীবনন্দ দাস অথবা পরমেন্দ্র মিত্রের গুরুত্ব আলোচনা করুন নেক্সট বাংলা গদ্যে গদ্য চর্চায় উইলিয়াম কেরির অবদান আলোচনা করুন নেক্সট বাংলা নাটকে ত্রিজেন্দ্রলাল রায় এর অবদান আলোচনা করুন নেক্সট রবীন্দ্রনাথের সোনার তৈরি পর্বের বিবরণ দিয়ে এ পর্বের অসমানতার পরিচয় দিন লাস্ট দ্য লিস্ট ভারত ভারত খ্যাত আপনার গুণে উক্তির আলোকে ভারত চন্দ্র এর মূল্যায়ন তো সবসময় বলবে সরি কারণ কি আমার শরীর শরীর জন্য আমার ভয়েস হয়তো ঠিকঠাক আসছে না প্রবলেম হতে পারে তো তার জন্য সরি আশা করি তোমাদের এই ফ্যাশনগুলো দিলাম এই শ্যাশনগুলো আশা করি তোমাদের খুব কাজে লাগবে এই করা প্রশ্ন খুব ভালো করে পড়তে হবে অ্যাসাইনমেন্ট পর অ্যাসাইনমেন্ট রিলিজ করার পর আমি লাস্ট মানে স্যাশন দিয়ে দেবো বেছে দেবো আর কেউ যদি এর উত্তরপর্ত কিনতে চাও তো আমার আমার সাথে কন্ট্যাক্ট করে নিও সব মূল্যে দিচ্ছি আর হচ্ছে বলবো আমার পার্সোনাল গ্রুপ আছে পার্সোনাল পেজ আছে পার্সোনাল হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে বা পেড গ্রুপ আছে চাইলে জয়েন করতে পারো যার ভিডিও এই ভিডিও আর ভিডিও ডিসক্রিপশানে সমস্ত লিঙ্ক দিয়ে দেবো ইউ অল দ্য বেস্ট থ্যাংক ইউ সো এটুকু এটুকুই ছিল বাই ভালো থেকো সুস্থ থেকো সুস্থ রেখো